সবাই এই বিশ্বাস করে ফেলি, এইটাই সবচেয়ে বড় বদ অভ্যাস আমার। আসসালামু আলাইকুম সবাইকে। এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলি কিন্তু টিকটকে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে, তো আপনি একটিমাত্র XML ফাইল দিয়ে এই ভিডিওটি কীভাবে তৈরি করবেন আমি এখন সেটাই দেখিয়ে দেব। এর জন্য আপনার Alightmotion অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে। Alightmotionে যাওয়ার আগে আপনাকে ইউটিউব থেকে একটি XML ফাইল ডাউনলোড করে নিতে হবে। এজন্য আপনি যে আমার এখন এই ভিডিওটি দেখছেন, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে ক্লিক করবেন, তারপর এখানে মোরে আরেকবার ক্লিক করবেন। এখন এখানে অল ম্যাট্রিয়ালস লিঙ্ক নামের একটি লিঙ্ক পেয়ে যাবেন, এই লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন। তাহলে আপনাকে গুগল ড্রাইভের ভিতর নিয়ে যাওয়া হবে। গুগল ড্রাইভে আসার পরে এই XML ফাইলটি এবং এর সাথে দুইটি ভিডিও পেয়ে যাবেন, সেই ভিডিও দুইটি ডাউনলোড করবেন আর XML ফাইলটির উপরে ক্লিক করবেন। এখন উপরে সেভ আইকন, এই সেভ আইকনে ক্লিক করবেন, তারপরে এই ডাউনলোড এনিওয়েতে ক্লিক করতে হবে। এখন এই ডাউনলোডে আরেকবার ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পাবেন যে এই XML ফাইলটি ডাউনলোড হচ্ছে এবং নিচে ওপেন লেখা, এই ওপেনে ক্লিক করতে হবে। তাহলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখন উপরে শেয়ার আইকন, এই শেয়ার আইকনে ক্লিক করবেন, তাহলে আপনার ফোনের ইনস্টল করা Alightmotion অ্যাপ্লিকেশনটি এখানে পেয়ে যাবেন। আর এখানে যদি Alightmotion অ্যাপ্লিকেশনটি না আসে, আপনার ফোনে থাকা Alightmotion অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করে দিবেন, তারপরে গুগল থেকে এর প্রো ভার্সনটি ডাউনলোড করে নেবেন, তাহলে Alightmotion অ্যাপ্লিকেশনটি এখানে পেয়ে যাবেন। এখন যদি এই Alightmotion-এর উপর ক্লিক করে দেন, তাহলে আপনার XML ফাইলটি Alightmotion-এর ভিতর ইম্পোর্ট হয়ে যাবে। XML ফাইলটি ইম্পোর্ট হওয়ার পরে Alightmotion অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করতে হবে। Alightmotion-এ আসার পর এখানে প্রজেক্ট, এই প্রজেক্টে ক্লিক করবেন, তাহলে আপনার ইম্পোর্ট করা প্রজেক্ট ফাইলটি এখানে প্রথমে পেয়ে যাবেন। এই ফাইলটির উপরে ক্লিক করে দিবেন, তাহলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখন আপনি এখান থেকে জুম আউট করে একটু ছোটো করে নেবেন, যেন সবগুলো লেয়ার একসাথে দেখা যায়। আর এখান থেকে ভিডিওটি তৈরি করার সময় একটু খেয়াল করবেন, এই লেয়ারগুলো যেন এলোমেলো হয়ে না যায়। তো এখানে পাশে যে ছোটো ছোটো লেয়ারগুলো দেখতে পাচ্ছেন, এই লেয়ারগুলোতে আপনাকে পিকচারগুলো অ্যাড করতে হবে। তো পিকচার অ্যাড করার আগে আপনি আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে যে দুইটি ভিডিও ডাউনলোড করলেন, সেখানে 5 সেকেন্ডের একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওটি প্রথমে অ্যাড করতে হবে। এখন নিচে ওভারলে নামের যে লেয়ারটি দেখতে পাচ্ছেন, এই লেয়ারটির উপরে ক্লিক করবেন, তারপর এখানে ওকেতে ক্লিক করতে হবে। এখন কালার অ্যান্ড ফিটে ক্লিক করবেন, তারপরে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করবেন, তারপরে আপনার গ্যালারি থেকে সেই 5 সেকেন্ডের ভিডিওটি অ্যাড করে দিবেন। আমার এখানে দেখতেই পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু অ্যাড হয়ে গেছে। এই ভিডিওটি অ্যাড হওয়ার পরে আপনাকে পিকচারগুলো অ্যাড করতে হবে। পিকচারগুলো অ্যাড করার জন্য এখান থেকে হালকাভাবে একটু জুম করে নেবেন, যেন এই লেয়ারগুলোর উপরে ক্লিক করা যায়। এখন যে এই ছোটো ছোটো লেয়ারগুলো, এই লেয়ারগুলোর উপরে আপনার পিকচারগুলো অ্যাড করতে হবে। তো এখানে পিকচারগুলো অ্যাড করার নিয়ম সেম প্রসেস, আমি একটি পিকচার অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। এই যে প্রথমে লেয়ারটি দেখতে পাচ্ছেন, এই লেয়ারটির উপর ক্লিক করবেন, তারপরে ওকেতে ক্লিক করবেন। এখন কালার অ্যান্ড ফিটে ক্লিক করতে হবে, তারপরে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করবেন, তারপরে আপনার গ্যালারি থেকে যে পিকচারটি অ্যাড করতে চান সেই পিকচারটির উপর ক্লিক করবেন, তারপরে প্লাস আইকনে ক্লিক করে দেবেন, তাহলে আপনার সেই পিকচারটি এখানে অ্যাড হয়ে যাবে। তো এখানে বাকি যে লেয়ারগুলো, এই লেয়ারগুলো তো আপনার এই একটি পিকচারই অ্যাড করে দিতে পারেন। আর আপনার কাছে যদি বেশি পিকচার থাকে, তাহলে দুইটি লেয়ারে একটি পিকচার অ্যাড করতে পারেন। প্রথম দুইটি লেয়ারে একটি পিকচার, তার পরের দুইটি লেয়ারে আরেকটি পিকচার, এভাবে করে আপনার পিকচারগুলো অ্যাড করে নেবেন। পিকচারগুলো অ্যাড করার পরে এই লম্বা দেখটি ভিডিওর প্রথমে রাখবেন। এখন আপনাকে মিউজিকটি অ্যাড করতে হবে, এজন্য এই প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর এই গ্যালারি থেকে মিউজিকের যে ভিডিওটি ডাউনলোড করলেন সেই ভিডিওটি এখানে অ্যাড করে দেবেন। এখন এই ভিডিও লেয়ারে ক্লিক করবেন, তারপরে উপরে 3-ডট আইকনে ক্লিক করতে হবে। এখন এক্সট্রা অডিওতে ক্লিক করে দেবেন, তাহলে আপনার এই ভিডিওটি থেকে মিউজিকটি আলাদা হয়ে যাবে। এখন এই ভিডিও লেয়ারে ক্লিক করে উপরে ডিলিটে ক্লিক করে দেবেন, তাহলে আপনার এই ভিডিওটি ডিলিট হয়ে যাবে এবং আপনার ভিডিওটি অনেক সুন্দর মতো তৈরি কমপ্লিট হয়ে যাবে। আর আপনি যদি এখানে ফোন দিয়ে ভিডিওটি তৈরি করেন, আপনার ফোনের ভার্সন কম হওয়ার কারণে এখানে একটু স্লো কাজ করতে পারে, কিন্তু ভিডিওটি গ্যালারিতে সেভ করে নেওয়ার পর দেখতে পাবেন যে ভিডিওটি সুন্দর মতোই তৈরি কমপ্লিট হয়ে গেছে। এখন ভিডিওটিকে সেভ করার জন্য উপরে সেভ আইকনে ক্লিক করবেন, তারপরে নিচে এক্সপোর্টে ক্লিক করে দেবেন, তাহলে আপনার ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর এখান থেকে ভিডিওটি সেভ হওয়ার সময় ব্যাক করবেন না, 100% সেভ কমপ্লিট হবে, তারপরে সেভ আইকনে ক্লিক করে দিয়ে ভিডিওটিকে গ্যালারিতে সেভ করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।